তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইজ, আজকে আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি বল্লাল সেনের ঢিবি বা বল্লাল ঢিবি, যেটা মায়াপুরের খুব কাছেই আছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে ইটগুলো দেখছো, এগুলো পুরোটাই ওগুলোর থেকে আলাদা। এগুলোর আকৃতি একদম আলাদা ওগুলোর থেকে। দেখতেই পাচ্ছো প্রত্যেকটা ইট অনেকটাই আলাদা আগের কাটাগুলোর থেকে। তো খুবই ভালো লাগলো, অনেকদিন পর এইরকম একটা ঐতিহাসিক স্থানে আসলাম, ঘুরলাম ফিরলাম। খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো আমাদের এই স্থানগুলো দেখে। খুবই একটা সুন্দর ঐতিহাসিক স্থান এবং পরিবেশটাও খুব সুন্দর। তো তোমরাও চেষ্টা করবে এখানে আসার, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো। তো সর্বশেষ এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সব জায়গাগুলো তোমাদের ঘুরে ফিরে দেখালাম আস্তে আস্তে। তো আশা করি খুবই ভালো লেগেছে তোমাদের। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকম একটা ঐতিহাসিক স্থান আমাদের কৃষ্ণনগরের পাশেই আছে, তো অবশ্যই শেয়ার করে দিও।